আমরা কিন্তু কখনো শুটিং শেষের পরে সরাসরি বাসা যেত না। এরপরে ছবি কারে কোন জায়গায় কোন ডিরেক্টরের কাছে যেতে হবে বা কি কোনো আর্টিস্টের কাজ করতে হলে তাকে কী করতে হবে, এই রাতভর সেগুলো ঘুরত। সেটা হলো চম্পা, বেসিক্যালি মান্না চম্পার জুটিটাই ক্যারিয়ারে এরপরে ডিস্কো ড্যান্সার আকবরের, তারপরে ইয়ার মানে চম্পার সাথে তার কেমিস্ট্রিটা খুব ভালো শুরুর দিকে মানে প্রথম। হ্যাঁ, এরপরে তো মান্নাকে নিয়ে মৌসুমি কাজ করেছে, মান্নাও তার ছবিতে মৌসুমি শাবনুল। হ্যাঁ, আজকের এই দিনে যদি মান্না ভাইকে একটু স্মরণ করতেন। মান্নাকে স্মরণ করতে গেলে মান্না চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত হওয়ার সময়টাই প্রথমে মনে আসে। তখন আমরা শিল্পী স্বল্পতার কারণে এফডিসির মাধ্যমে এফডিসির সহযোগিতায় আমরা নতির মুখে সন্ধানে একটা করি, আর্টিস্ট হান্টিং করি, অ্যারেঞ্জমেন্ট করি। তখন আমাদের এফডিসিতে এমডি ছিল কর্নেল শাহ। তখন এই নতুন মুখের সন্ধানের জন্য আমরা সারা দেশব্যাপী শিল্পীদের যারা অভিনয় করতে চায় তাদের যোগাযোগের কথা বলি এবং একজন বেশ কিছু সংখ্যক পরিচালক ক্যামেরাম্যান মিউজিক ডাইরেক্টর নিয়ে আমরা বিচার কমিটির ব্যবস্থা করি। সেক্ষেত্রে এই মান্না ছিল প্রথম যে লট, সেই লটের অ্যাপ্লিকেটেড আসামি। মান্না যখন অ্যাপ্লাই করেছিল তখন নেশা সদাগর অ্যাপ্লাই করেছিল, খালেদ আক্তার কল্পনা অ্যাপ্লাই করেছিল মনে পড়ে, আর অনেকে এর সাথে এসেছিল, দিতি সুব্রত এরা এসেছিল, আরও এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে তার থেকে কিছু ছেলে মেয়ে আর কন্টিনিউ করে তারা চলে গেছে। এদের ভিতরে মান্নাটাই বেশ, মান্নাই তার জায়গাটা তৈরি করতে নিতে পেরেছে, সুব্রত করতে পেরেছে, কালের মাত্র কল্পনা করতে পেরেছে। দ্বিতীয় মজা ব্যাপারও, দ্বিতীয় যখন অ্যালাউ হলো কিন্তু দ্বিতীয়কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে যাই হোক দ্বিতীয়কে অনেক খুঁজে খুঁজে বের করে আমরা এনেছি। এই হলো মান্নার আগমন শুরু। এখন ওরা তো এসছে কিন্তু ওদেরকে কাস্টিং কেউ করছে না। তখন আমি বলেছিলাম যে সাতজন পরিচালকের নাম দেওয়া হয়েছিল, ওরা কিন্তু কেউই তাদের কাস্ট করছে না। সেখানে নাম ছিল তলোয়ার জান, ঝন্টু, আমজাদ হোসেন, মমতাজ আলী, তারপরে এই যে মিন্টু, সিবলি সাদেক, মোহাম্মদ হান্নান নাম ছিল না, এরা মানে প্রতিষ্ঠিত সাতজন ডিরেক্টর নাম দেওয়া হয়েছিল তখন, যাতে এদের কথা শুনে ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করে আসে, কিন্তু কেউ নিচ্ছিল না। ওরা দিনদেবী এফডিসিতে আসে, ঘুরে ঘাড়ে ওই আমাদেরকে পায়, ওই আমাদের সাথে কথা বলে। তখন এই মান্নাকে একটা কথা বললাম, মান্না আমরা তো তোমাদেরকে পছন্দ করেছি, তোমাদেরকে হয়তো এখন আমরা কাজ দিতে পারছি না, বাট যারা কাজ করছে একসময় দেখবো তোমাদেরকে নেবে। বলতে আমার নাই, সেটা হচ্ছে যে একমাত্র দেলোয়ার জান ঝন্টু সাহেব এই মান্নাকে তার বিভিন্ন ছবিতে অন্যান্য শিল্পীদের সাথে নিয়ে নিয়ে সেকেন্ড থার্ড নিয়ে নিয়ে একটা তাকে অভ্যস্ত তৈরি করছিল। তো যাই হোক, এইভাবে মান্নার চলা শুরু হয়ে গেল। আস্তে আস্তে মান্না এগোতে থাকে, কাশেম মালার প্রেমে মান্না চম্পা এসে একটা মেরাক্কালি তারা জিট করে। পরবর্তীকালে এই মান্না কাজিয়ারের হাতে পড়ে, কাজিয়ার সাহেবের যে আলাদা যে চলচ্চিত্র নির্মাণের ধারা, সেই ধারাতে মান্নাকে বেশ দর্শকরা গ্রহণ করতে শুরু করে, আর মান্নার পিছু ফেরাবার অবকাশ নেই। এই মান্না জুটি চলছে, যখন মান্না সুপার স্টার, তো আমার মতো ডিরেক্টরও মান্নাকে নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। আমি একটা ছবি করেছিলাম, মান্না কিন্তু ওই সাইবুল ওই কাশেম মাল্লার প্রেমের আগে, সুপারস্টার হওয়ার আগে মান্না আমাদের একজন নায়িকা ছিল রানী, রানী প্রযোজিত একটি ছবিতে আমি মান্নাকে রানীকে নিয়ে ফরিদি ছিল, খালেদ আক্তার কল্পনা ছিল।
রাজীব ছিল এদেরকে নিয়ে একটা ছবি করলাম। এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছে, আপনি এটা কী কাস্টিং নিয়ে ছবি করছেন সারা জীবন? মান্না প্রসঙ্গে, মান্না প্রসঙ্গে, এই মান্না নিয়ে এত বড় রিক্স আপনি নিচ্ছেন। আমি বললাম যে নিলাম, দেখা যাক, আমার গল্প প্রতি আমার একটা বিশ্বাস আছে। আর আর যে তার সাথে যে আর্টিস্টগুলো আছে, শিল্পীগুলো আছে, এদের প্রতি তো কনফিডেন্স আছে, সব মিলে ইনশাল্লাহ হবে। ছবিটির নাম ছিল জীবন দিয়ে ভালোবাসি, নামটা তো অসাধারণ। হ্যাঁ, কিন্তু রিলিজের পূর্ব পর্যন্ত সবাই শঙ্কিত ছিল। রিলিজ যেদিন হয়েছে আমিও শঙ্কিত ছিলাম যে কীভাবে নয়। আপনার ইতিহাস সাক্ষ্য দেয় যে আসলে ওই ছবিটি তখনকার দিনে হাউসফুল বোর্ড থাকত, ঢাকা শহরের যে সবগুলো হলে রিলিজ হয় সবগুলো মর্নিং শো থেকে হাউসফুল। মানে এত দর্শকের কাছে গ্রহণযোগ্যতা এসেছিল, মানে এটা লাস্টে ও তখনকার দিনে টার্মসে সুপার বাম্পার হিট ছবি। এতে আমার কনফিডেন্সের প্রতি আমার একটা শ্রদ্ধা আসলো, মান্নার প্রতি বিশ্বাস রেখেছিলাম সেটাও পেলাম, মানে রানীর প্রতি যে ইয়াটা ছিল সব পেলাম, মানে সবাই খুশি, প্রযোজক, আমি, মান্না সবাই খুশি। এই চললো। এরপরে আমি অন্য ছবি করি, আবার একটা ছবি আসলো, আরেকটা ছবি আসলো, সেটা হচ্ছে কো প্রোডাকশন আমার ভারতের সাথে। সেখানে মান্নাকে আমি নেই, মান্না ছিল, রণিত রয় ছিল, ভিক্টর ব্যানার্জি ছিল, তারপরে নায়িকা ছিল হলো মমতা কুলকার্ণী ছিল, নিশা সন্ধ্যাগত ছিল, সে ছবিটাও সাংঘাতিকভাবে সাকসেস হয়। এরপরে আমি আরেকটি ছবি করি হুমায়ুন আহমেদের একটা গল্প নিয়ে, চ্যানেল আইস প্রযোজনা, সাজগর। এটা কিন্তু মান্না যে চরিত্রে করে অভ্যস্ত তার ঠিক বিপরীত, যে গল্পে মান্নার কোনো চিৎকার নেই, মান্নার কোনো একটা চর থাপ্পড় নেই, একটা সিরিয়াল। এখানেও আমাকে অনেকে বললো যে আপনি এটা কী এক্সপ্যান্ড করি, যে অভিনয় করতে জানে, যে রানতে জানে, চুলো বাঁধতে জানে। এবং আমার বিশ্বাস এই চরিত্র আমি মান্নাকে নিয়ে করাবো। চরিত্র ছিল একটি নাটকের পরিচালক, আচ্ছা, নাট্য অভিনেতা, নাটকের পরিচালক, তার স্ত্রীও তার সাথে অভিনয় করে, মৌসুমী, এবং একটা নতুন শিল্পী এসেছে নাটকে, আজকের যে নিপুণ, জি, যে নিপুণ এত, আচ্ছা, সে নিপুণের এটা সত্যিকার অর্থে তিন নম্বর ছবি। প্রথম ছবি তার আজও রিলিজ হয়নি, সেকেন্ড ছবি মান আর মানিকের ছবিটা রিলিজ হয়েছে, কিন্তু অতটা ইয়ে, আমাদের তিন নম্বর ছবি। এই ছবিটা রিলিজ পরে সাজঘর, রিলিজ করার পর আমার সৌভাগ্য, নিপুণের সৌভাগ্য, মান্নার সৌভাগ্য, সব মিলিয়ে এই ছবিটা অন্যভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসে। এবং এই ছবিতে নিপুণ জাতীয় পুরস্কার পায় প্রথম, আচ্ছা, আর মান্নাও যে অ্যাকশন হিরো থেকে একটা সাবলীল সোশ্যাল হিরো হিসাবে, সেটাও মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা আসে। নিপুণের বিষয়ে একটু পরে কথা বলবো, আগে বলতে চাই যে মানে মান্না ভাই তো অসংখ্য নায়িকাদের সাথে কাজ করেছেন, আপনি দেখেছেন, আপনার পর্যালোচনা আছে, মানে তার মানে এই ক্যারিয়ারের মুডটা ঘুরিয়ে দিয়েছিল আসলে কোন নায়িকার সাথে কাজ করেছেন? সেটা হলো চম্পা, বেসিক্যালি মান্না চম্পার জুটিটাই ক্যারিয়ারে। এরপরে ডিস্কো ড্যান্সার আকবরের, তারপরে ইয়ার, মানে চম্পার সাথে তার কেমিস্ট্রিটা খুব ভালো শুরুর দিকে, মানে প্রথম। হ্যাঁ, এরপরে তো মান্নাকে নিয়ে মৌসুমী কাজ করেছে, মান্নাও তার ছবিতে মৌসুমী, শাবনুল, হ্যাঁ, সে যখন, হ্যাঁ, মান্নার একটা ততদিন সে প্রযোজক হয়ে গেছে, প্রযোজক হওয়ার পর সে চিন্তা করলো যে প্রযোজক হওয়ার পর যেসব নায়িকা তার সাথে কাজ করেনি তাদেরকে সে নিয়ে কাজ করার একটা ইয়ে ছিল। মান্না আমাকে তার জীবদ্দশায় একটা ছবি নিয়ে আমাকে সাইনিং মানিও দিয়েছিল, ইচ্ছাও ছিল, রাজ্জাক ভাইয়ের বেইমানের মতো একটি গল্প সে করতে চেয়েছিল, আমি ডিরেক্টর সাইনিংও করেছিল এবং আমি স্ক্রিপ্টের কাজও বেশ এগিয়েছিল। আবার কী কারণে মান্না সেই কাজটা বন্ধ করে আর হয়নি। তো মান্নাকে আমি তার মৃত্যুর আগেও বলেছিলাম, দেখো
তুমি আমারে একটা ছবি করবে বলেছিলে টাকা দিয়েছিলে তোমার এই জিমটা পরিষ্কার করার একটা সুযোগ থাকলে দিও আমি করে দিই তো যাই হোক সে সুযোগ আর আসেনি মানও করেনি কষ্টটা কি রয়ে গেছে একটু কষ্ট তো থাকবেই আবার নিজের কাছে অপরাধ বোধ তার কিছু টাকা আমি নিয়েছিলাম কিন্তু তার কাজটা করতে পারলাম না তো কষ্ট থাকবে গল্প তৈরি করছিলেন হ্যাঁ গল্প তৈরি করেছিলাম সেই গল্পের অগ্রগতি কি বা বেঁচে আছে কিনা সেটা গল্প নিয়ে আর ওটা নিয়ে আর আমি কারণ যেহেতু গল্পটা হলো প্রযোজকের সম্পদ তো ওর কাছে ছিল আচ্ছা একটা বিষয় হচ্ছে যে চলচ্চিত্রে তো আসলে অনেক পলিটিক্স আমরা পলিটিক্সের কথা শুনেছি এর মধ্যে একটা পলিটিক্স হচ্ছে যে হয়তো কোনো নায়ক অথবা কোনো প্রযোজক অথবা পরিচালক নায়িকাকে বলতেন যে উমুক নায়কের সাথে কাজ করা যাবে না বা কাজ করিও না এমন একটা অভিজ্ঞতা হয়েছে মান্নাকে নিয়ে মান্নার সাথে অনেকে কাজ করতে চাইতো না বা কাজ করতে দিত না আপনি কি জানতেন কিনা বিষয়টা না আমার সাথে যত সম্পর্ক ছিল কখনো সে এই ধরনের কোনো আলাপ করেনি মান্নার যে ফিল্ম পলিটিক্স বলে যে শব্দটা আছে নিজের স্থানকে তৈরি রাখার জন্য বিগত দিনেও দু চারজন করেছেন ওদের নাম আমি বলবো না মান্না কিন্তু তাই করতেন নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য কী কী করতে হবে সেটা করতে হবে এটা কি চলচ্চিত্রের জন্য উপকারী ছিল একটা তার তো উপকার হচ্ছে চলচ্চিত্রের জন্য উপকার তো চলচ্চিত্র টোটাল দায়িত্ব তো তার না তার অবস্থানটাকে ঠিক রাখার জন্য সে করেছে এটা এর আগেও করেছে অনেকে সেটা আমরা বুঝি জানি কারণ অনেক অভিনেতা আছে শুটিং শেষ বাড়ি গিয়ে তাদের অবস্থান শুয়ে থাকে মান্না কিন্তু কখনো শুটিং শেষের পরে সরাসরি বাসায় যেত না এরপরে ছবি কারে কোন জায়গায় কোন ডিরেক্টর কাছে যেতে হবে বা কি কোনো আর্টিস্টের কাজ করতে হলে তাকে কী করতে হবে এর রাতভর সেগুলো ঘুরতো এগুলো ছিল তার একটা নিজস্ব বলয় তৈরি করে নিয়েছ তাকে রাতে সহযোগিতা করার জন্য যেমন তার সাথে সবসময় আমরা দেখেছি দুজনেই একজন মারা গেছেন আরেকজন এখন অসুস্থ মাসুম বাবুল তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের দুজনের ভিতরে কেমিস্ট্রি মারাত্মক ছিল মুসলিমের সাথে ফাইট ডিরেক্টর উনি মারা গেছেন তাদের সাথে কেমিস্ট্রি অনেক ভালো ছিল মান্না কী করবে না করবে বা কী করা উচিত এরা তিনজন মিলে এরা শেয়ার করতেন এটা তার ছিল আচ্ছা এমনিতে যে শূন্যতা রয়েছে মান্নার 2008 থেকে এখন পর্যন্ত সেটা কি আসলে পূরণীয় নাকি পূরণ হওয়া সম্ভব মান্নার শূন্যতা তো বলতে গেলে যেটা মান্নার শূন্যতা সৃষ্টি হওয়ার সাথে সাথেই তো সাকিব ওই জায়গাটা এসে ধরল কিন্তু একটা কথা এর আগেও বলেছি আমি কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না যে আসে সব নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পারে কিন্তু সেই অবস্থান মানে সেই জিনিস পাবে না এমনিতে মান্নার চলে যাওয়াটা চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি করছে তখন তাৎক্ষণিকভাবে তো বিশাল একটা ক্ষতি হয়েছে অনেকেই তাকে নিয়ে কাজ করছিল অনেকে কাজ করবে বলে আশা করেছিল চলচ্চিত্রের জন্য যে শিল্পীটা চলে যায় সুপারস্টার তাৎক্ষণিক কিছুদিন তো চলচ্চিত্র একটা ইয়ে ফ্রেশ করেই কিন্তু পরবর্তীকালে আবার সুখে দাঁড়ায় তো আপনার আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাৎক্ষণিক একটা ইয়েতে পড়ে যাই না তারপরে আস্তে আস্তে সেই সব ভুলে আবার ঘুরে দাঁড়ায় আচ্ছা এমনি তো অনেকেই বলেছেন বা বলেন বলে থাকেন 2008 পর থেকে মান্না ভাইয়ের মৃত্যুর পর থেকে চলচ্চিত্রের ধস নেমেছে আপনি কি এটা বিশ্বাস করেন কিনা না ধস যেটা বলে ধস আমাদের চলচ্চিত্র ধস কোনো মানে শিল্পীর অনুপস্থিতিতে নামেনি কখনো সেই রহমান থেকে শুরু করে যারা রহমান শবনম ছিল শবনম এখনও বেঁচে আছে রহমান মারা গেছে মোস্তফা ভাই মারা গেছে এরকম আগে মারা গেছে ধস নামে না কখন সেটা হচ্ছে সাময়িক একটা ইয়ে থমকে যায় পরবর্তীকালে আবার আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি চলচ্চিত্রের ধস নেমেছে তো অন্য কারণে সেগুলো তো আমরা সবসময় বলি কী কারণে নড়ছে দেখে কিছুটা আছে আমাদের স্যাটেলাইটের কারণে কিছুটা আমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটির কারণে ধস নেমেছে আচ্ছা